মধ্যে বিশেষ করে আপনার পাঁচ ওয়াক্ত সালাত এটা আমাদের মা বোনদের যারা প্র্যাকটিস করার চেষ্টা করেন যারা সত্যিকারের মুসলমান পড়ার চেষ্টা করেন কিন্তু এখানে ত্রুটি আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী হয় না সুন্নাত সম্মতভাবে হয় না এবং দৃঢ়স্থিরতার সাথে হয় না হুলস্থুল করে হয় বাচ্চা কাঁদতেছে বা কোনো একটা কাজ আছে বিশেষ করে যোহরের সালাত আমাদের মা বোনরা গ্রামাঞ্চলে একটু বেশি শহরেও হয়তো আছে যে যোহরের সালাতটা আদায় করে সবচেয়ে দেরি করে কারণ বাসাবাড়ির সব কাজকাম শেষ করে একটা সূচিবায়ুর রোগ আছে যে আমি গা গোসল ধোয়া ছাড়া সালাত পড়ব না তো এবার দেখা যায় সব কাজকাম করে গোসল করতে করতে সেই দুপুর 2টা 2:30টা 3টা বেজে যায় ঠিক না ভাই ঠিক অথচ সালাতের সময় হয়ে গেছে আপনার গোসল জরুরি না কাপড় যদি নাপাক থাকে অন্য পোশাক পরিবর্তন করে সালাতটা পড়ে ফেলেন এরপর অন্য কাজ করেন গোসল করেন কিন্তু সালাত দেরি করে পড়বেন না তো অনেক মা বোন আছেন যারা এই ভুলটা করেন এবং এই ভুলটার করার কারণে তারা সালাত পড়েন ঠিকই কিন্তু এই সালাতের মাধ্যমে জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারেন এইজন্য মা বোনরা এটা খেয়াল রাখবেন সালাতটা যেন সময় মতো হয় যত যাই হোক শয়তান অনেক সময় আপনাকে বেশি আপনার মুত্তাকি হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে বেশি মুত্তাকি মানে কি সীমা ছাড়ায়া মুত্তাকি কোনো কিছুর মধ্যে তো সীমা ছাড়ানো ভালো না সীমা ছাড়া মুত্তাকি মানে বেশি ভালো সাজা ইবলিস আপনার এটা বেশি ভালো শাস্তি বলবে কি বলবে বলবে এটা একটা কথা হলো রান্না বাড়া করছো কাজকাম করছো সংসারে এগুলা করতে গিয়া শরীরে ঘামটাম ছুটছে এই ঘাম নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা কেমন কথা তাহলে কি করতে হবে তাহলে এবার সবারে খাবার দাবার দাও বাচ্চাদের খাওয়াও সব কাজকাম করো এরপরে গা গোসল ধো তারপরে ফ্রেশ হয়ে আর রবের দরবারে দাঁড়াও সুবহানাল্লাহ এটা কি ভালো কথা না খারাপ কথা নেক্সট সূরাতে ধোকা শয়তানের কারণ আপনার সালাতটা টাইম থেকে বের করে দিতে পারলে তার লাভ দেরি যত করা দিতে পারবে তত তার লাভ এটা হলো শয়তানের নেক্সট সূরাতে ধোকা ওয়াক্ত হয়ে গেছে দেরি না করে আগে সালাত আদায় করবেন তারপর অন্য সমস্ত কাজ সালাতের চাইতে ইমানদারের কাছে গুরুত্বপূর্ণ বা বড় কোনো কাজ থাকতে পারে না আর সালাতে তাড়াহুড়া করা এটা পুরুষদের রোগ মা বোনরা অনেকে তাড়াহুড়া করে অনেক মহিলাকে আমি দেখেছি মা চাচিকে আমি দেখেছি যে এত দ্রুত সালাত আদায় করেন যে মনে হয় যে রকেটের গতিতে সালাত আদায় করেন 5G গতিতে সালাত আদায় করেন আছে না না এই রোগ আমাদের মধ্যে ভাইরা আমার মা বোনদেরকে এই ব্যাপারে সাবধান হতে হবে সালাত হতে হবে খুব দৃঢ়স্থিরতার সাথে হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করছে ডাক দিয়া বললেন এইভাবে কতদিন সালাত পড়ো তুমি বলে 40 বছর পড়ি তখন তিনি বলেছিলেন আল্লাহর শপথ করে বলছি এই সালাত নিয়ে যদি তুমি কবরে যাও এই সালাত নিয়ে যদি তোমার মত হয় তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওইটার উপরে তোমার মত হলো না কত বড় ভয়ের কথা এজন্য আমরা পুরুষরা এবং মা বোনরা সবাই সালাত দৃঢ়স্থিরতার সাথে করব নামাজ আস্তে আস্তে পড়বো পড়বো তো ইনশাআল্লাহ যার সালাত যত বেশি সময় নিয়ে হবে তার সালাতের মান আল্লাহর কাছে তত ভালো যত সময় নেওয়া যাবে আর আমাদের হলো উল্টা কোন মসজিদে তারাবিতে হাফেজ সাহেব কতটা কত মিনিটে শেষ করতে পারে এটার উপর কন্টেস্ট হয় কম্পিটিশন হয় তাই না এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এটা কি ভালো না খারাপ আরে ভাই সালাতের মধ্যে সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের পরে ওয়াকফ করবেন এটা ভালো উত্তম কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন আমি আমার বান্দার মাঝে সালাতকে ভাগ করে নিয়েছি বান্দার সাথে আমার কথোপকথন হয় সহিহ মুসলিমের হাদিসে আছে মুনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয় কথার আদান প্রদান হয় কনভারসেশন হয় বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পড়ে আল্লাহ বলেন হামিদানি আব্দি বান্দা যখন আর রহমান রহিম বলে আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আল্লাহ আমার বান্দা আমার মর্যাদার কথা বর্ণনা করেছে বান্দা যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে আল্লাহ বলেন হাযা লি আব্দি হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল বান্দা যখন দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলেন ওয়া লি আব্দি মা সাআল বান্দা যা চাইছে তা মঞ্জুর হয়ে গেছে তো আপনার আয়াতের পর আল্লাহ কথা বলতেছে আর আপনি একটানে শেষ করে ফেলছেন এটা কি ভদ্রতা হলো না অভদ্রতা হলো কিন্তু এটাই আমাদের কাছে বিরাট বড় কারামতি হাফেজ সাহেব তো ইন্টারন্যাশনাল হাফেজ এক নিঃশ্বাস সূরা ফাতিহা পড়ে আবার আরো পাঁচ আয়াত টান দেয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন সাতটা পরামর্শ দিতে চাই এগুলো যদি অ্যাপ্লাই করা যায় এগুলো যদি প্রয়োগ করা যায় এই দিকগুলো যদি খেয়াল রাখা যায় ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে নাম্বার এক নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা আপনারা খেয়াল করবেন নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে যথেষ্ট আগে থেকে মিনিমাম 10-15 মিনিট আগ থেকে
সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ আসবে আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের ইকামতের আগ মুহূর্ত মোবাইল হাতে দিয়ে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান কেউ মোবাইলে কোরআন তেলাওয়াত করে সেটা ভিন্ন কথা আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন ইকামত দিছে আর এবার পকেটে রেখে দাঁড়াইছেন তো আপনি আগেও দুনিয়াতে ডুবে ছিলেন নামাজের পরেও দুনিয়াতে ডুববেন যায়া মাঝখানে 4-5 মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না এজন্য মিনিমাম 10-15 মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সবকিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে নাম্বার 2 দ্বিতীয় কাজ হলো নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না মন্ত্রের মতো শুধু পড়ে যাই একবারে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রুকনে আমি কি বলছি আল্লাহকে কি নিবেদন করছি অনেক জায়গা আমি আল্লাহর কাছে চাইতেছি কি চাইতেছি আমি নিজেও জানি না অনেক জায়গা আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ হে আমার রব আমি তখন অন্য কোনো ধান্দায় আছি জানিও না তো এইজন্য নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া দুরূদ সূরা কেরাত তাসবিহ তাহলিল পড়ি এগুলোর অর্থ জানতে হবে অর্থ জানা কোনো কঠিন কিছু না একেবারে সহজ আপনি একদিন মসজিদের ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে কমন যে কয়টা সূরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন সূরা ফাতিহার অর্থটা একটু দেখে নেবেন এবং সেগুলোকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে মনকে একটা ডিউটি দিতে হবে ডিউটি যদি না দেন সে তো অন্য দিক ছুট দিবেই ডিউটি দিবেন কি যে তুমি কি পড়ছো সেটা বুঝতেছো কি না না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যাবা বলবা হুজুর এটা আজকে যে সূরা পড়লেন এখানে কি বলছেন বা এই দোয়াটার অর্থটা কি আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন যতটুকু বুঝেন ইনশাআল্লাহর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে 3 নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা কথার কথা নামাজের সামনে এমন জায়নামাজ নিয়ে দাঁড়াইলেন আপনি যে জায়নামাজ অনেক চাকচিক্যপূর্ণ আপনার মনোযোগ নষ্ট করে নামাজে দাঁড়াইলেন পেটে প্রচন্ড ক্ষুধা এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে তখন আপনার মন যাবে খানার দিকে এটাই স্বাভাবিক এজন্য সুন্নাত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নেবে তারপর নামাজ পড়বে যাতে মনোযোগ নষ্ট না হয় এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা নামাজটা পড়ে ফেলি ঝামেলা শেষ এরপরে আরামসে খাবো কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই তারপর আরামসে নামাজ পড়ব এটা হওয়া উচিত কথা কি বুঝাতে পারছি তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য 3 নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা জায়নামাজ দেওয়া হলো এই জায়নামাজ ছিল একটু কালারফুল বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল তখন তিনি বললেন তোমরা আমাকে এমন নামাজ জায়নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে এটা সরাও একটা প্লেন কাপড় আনলেন তারপর সেটার উপর নামাজ পড়ছে তাহলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে সরাইতে হবে আজকাল মসজিদগুলোতে মাশাআল্লাহ পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য এত জাকজমক এত ঝাড়বাত্তি এটা সেটা রাখা হয় মুসল্লি মাশাআল্লাহ দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাত্তি গনে এবং অন্যান্য ধান্দা করে ঠিক না বে ঠিক নামাজে মনোযোগ সৃষ্টির জন্য 4 নম্বর কাজ হলো কিছুটা বৈচিত্র্য আনা সূরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই বৈচিত্র্য আনা বৈচিত্র্য আনা মানে বুঝেন রুকুতে তাসবিহ আমরা একটা শিখছি ছোটবেলায় সুবহান রাব্বিয়াল আজিম অথচ এই সুবহান রাব্বিয়াল আজিম ছাড়াও আরো বিভিন্ন তাসবিহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে পড়তেন আমরা শুধু একটা শিখছি সুবহান রাব্বিয়াল আজিম শিখতে কত সময় লাগে এটা বাচ্চাও তো পারে দুইবার শুনলে তিনবার শুনলে মুখস্থ হয় রুকুতে আরো তাসবিহ আছে সেই তাসবিহগুলো শিখেন সিজদাতেও সুবহান রাব্বিয়াল আলা ছাড়া আরো তাসবিহ আছে এগুলো শিখেন সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটাও একটা তাসবিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও মাঝে মধ্যে পড়তেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি রুকুতে সিজদাতে যে সমস্ত তাসবিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন একটা নয় সেটা কয়েক আইটেমের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন হুজুর রুকুতে কি কি তাসবিহ কয় আইটেমের তাসবিহ আছে সিজদাতে কয় আইটেমের তাসবিহ আছে একদিন সুবহান রাব্বিল আজিম পড়েন একদিন সুবহান কুদ্দুসন পড়েন একদিন অন্যটা পড়েন মোটামুটি যখন বৈচিত্র্য আনবে সূরার মধ্যে সূরা ফাতিহা তো চেঞ্জ করা যাবে না এটা তো আর তো নামাজ হবে না সূরা ফাতিহা তো বাধ্যতামূলক এর পাশাপাশি অন্য সূরা যেটা পড়বেন ওই কমন বেশিরভাগ লোকের জিজ্ঞাসা করলে দেখা যায় বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সূরা কাফিরুন আর সূরা কুল হুয়াল্লাহ বা ইন্নাতাইনা আর কুল হুয়াল্লাহ দিয়ে শর্টে মেরে দেয় ঠিক না বে ঠিক
কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করলে অনেক সওয়াব হবে, কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সওয়াব হয় কুল হুয়াল্লাহ সূরা পড়লে, কিন্তু এর মানে এই না যে আপনি হুলস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন, তাহলে সেই ফজিলত হাসিল হবে না ভাইরা আমার। তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে সূরা কেরাতের মধ্যে, যে একদিন কুল হুয়াল্লাহ পড়েন, আরেকদিন আলামতারা পড়েন, আরেকদিন আরেকটা পড়েন, নতুন নতুন জিনিস মুখস্থ করেন, সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। পাঁচ নম্বর বুদ্ধি হলো রুকু এবং সিজদা এবং সমস্ত রোকনগুলোকে যত লম্বা করতে পারেন এটাতে মনোযোগ আসবে। দাঁড়ায়া নর্মালি আপনি হয়তো 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড থাকেন বা 1 মিনিট থাকেন, এটাকে আপনি একটু বাড়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পরে থামাটা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইন আবদি নিসফাইন, আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি। বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পড়ে আল্লাহ জবাব দেন, আবার রহমানুর রহিম পড়ে আল্লাহ জবাব দেন, মালিকি ইয়াউমিদ্দিন পড়েন আল্লাহ জবাব দেন। আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছে, তাহলে আপনি টান দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওয়ালা দ্বালিন আমিন এক নিঃশ্বাসে পড়বেন। আর আমাদের তো হাফেজ সাহেবরা রমজান মাসে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়লে বলে মাশাআল্লাহ বাপের বেটা, এটা বাপের বেটা না এটা মায়ের বেটা। তাড়াহুড়া করে পড়তে পারার ভিতরে কোনো কল্যাণ নাই, করেন তত ভালো। তো যাই হোক, পাঁচ নম্বর বলছিলাম যে রোকনগুলোকে লম্বা করা, ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত পড়লেন, এভাবে সময় নিয়ে পড়লেন, এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন। আমরা যেভাবে যাই রুকু থেকে উঠে, রুকু যাওয়ার সময় ধমাস করে চলে যাই, আবার ধপাস করে উঠে যান, ওই যে হিজবুত তাওহিদের লোক আছে কতগুলো, এগুলোর নামাজ ফেসবুকে দেখা যায়, এরা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিংয়ের মতো লেফট রাইট ধপাস ধপাস করে। এর নামাজ দেখলে সাধারণ কোনো মানুষ দেখলেও ভয় পাবে যে মনে হয় মারামারির কোনো ট্রেনিং মেনিং নিতেস, অথচ সলাতের মধ্যে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আজমত। খুব ধীরে ধীরে রুকু, খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা, আমি আল্লাহর দরবারে আসি, খুব আস্তে আস্তে সিজদা যাওয়া, সিজদা থেকে উঠে খুব সময় নিয়ে বসা, এটা হলো সুন্নাত। মনোযোগ ধরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে, দাঁড়ানো অবস্থায়, বৈঠকে, সিজদাতে, দুই সিজদার মাঝখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ তত থাকবে ইনশাআল্লাহ, এটা পরীক্ষিত। ৬ নম্বর আমল হলো পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি, পুরো নামাজের মধ্যে আমরা আল্লাহরে সম্বোধন করি, মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি, দাঁড়ানো অবস্থায় বলি কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, যে তোমার কাছে মানে আল্লাহকে আপনি কথা বলতেছেন, এই যে বলতেছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে স্মরণ করবেন, হ্যাঁ আল্লাহ আপনাকে দেখছেন, আপনি ইবাদত করছেন আল্লাহর সামনে, আপনি দাঁড়িয়ে এখন বলছেন ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহর সাথে কথা বলবেন, এটা বলার সময় কথা বলার নিয়ত করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি। সেজদাতে যখন যাবেন, রুকুতে যখন যাবেন, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব তোমার পবিত্রতা আমি জ্ঞাপন করছি, আল্লাহর সাথে কথা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমার রব আপনার জন্য প্রশংসা, হে আল্লাহর সাথে কথা বলতেছেন। আবার সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, হে আমার মহান রব আপনার পরিচিতি বর্ণনা করতেছি, আল্লাহর সাথে কথা বলতেছেন। সেজদা থেকে উঠে বলতেছেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি, হে আমার রব প্রতিপালক আপনি আমাকে মাফ করেন, আমার প্রতি রহম করেন, আমার ক্ষতিপূরণ করেন, আমাকে রিজিক দান করেন, আমার মর্যাদা বুলন্দ করেন, এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন দুই সেজদার মাঝখানে, এই টাইমগুলোতে আল্লাহর সাথে কথা বলার নিয়ত করেন, মনকে ডিউটি দেন আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন, যে তুমি আল্লাহর সাথে কথা বলতেছো, কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয়। এইভাবে গোটা নামাজের মধ্যে যত দুরুদ দোয়া সূরা আছে সবগুলোর অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলা। এই জন্য মুসলিমের হাদিসে আসছে নামাজটা এটা হলো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার কথোপকথন, আল্লাহর সাথে কানেকশনের সবচেয়েতে মোক্ষম উপায় হলো নামাজ। এই জন্য সেই দিক মাথায় রেখে দোয়া দুরুদ জিকির আজকারগুলো আল্লাহকে নিবেদন করছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, এই মানসিকতায় নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে। সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে, নামাজের মধ্যেই যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি এটা করা উচিত না, সাথে সাথে নিজেকে শাসন করেন, এটাকে বলা হয় আত্মশাসন, শাসন করে মনে মনে নিজেকে ভৎসনা দেন যে মন তুই কোথায় গেছিলি, এটা তো উচিত হয়নি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ,
মনোযোগ নাই ধীরস্থিরতা নাই নামকেও আসতে শুধু ডিউটি পালন করে চলে আসে এই নামাজ ওই নামাজীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে আল্লাহ বলেছেন ফাওয়াইল ধ্বংস জাহান্নাম ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আছে উদাসীনতা আছে অবহেলা আছে অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে সাথে সাথে মনকে আবার কান ধরে টেনে নিয়ে আসতে হবে এবং কোন দিন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়ে হয় নাই নামাজটা যদি সুন্নাত নামাজ হয় নফল নামাজ হয় তো আবার পড়েন এটা হলো নিজেকে নিজে শাসন করা জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছস আবার পড়ব মনোযোগ এবারেও পুরোপুরি ধরে রাখতে পারেন না 50%ও পারেন নাই নফসরে বলেন যে কাজটাজ পরে আবার পড় নামাজের চাইতে বড় কাজ মুসলমানের কাছে আর হতে পারে না ভাইরা আমার এই হিসাবটাই কিয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে এই হিসাবটা যদি আপনার ঝামেলা মুক্ত দিতে পারেন সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজের বাহিরও ঠিক আছে ভেতরও ঠিক আছে খুশু আছে খুজু আছে আবারও বলছি বাহির ঠিক মানে হলো নামাজের বডি স্ট্রাকচার ঠিক থাকার মানে হলো সবগুলোকে ঠিকঠাক মতো রুকুকে ঠিক মতো করা দান ওটা সোজা অনেকে সোজা দাঁড়ায় না এই কল্লাটা একটু উঠে আবার দেয় দৌড় এটা হলো মুরগির ঠোকরের মতো মুরগি এক ঠোকর দিয়ে কল্লাটা সোজা করে না কিন্তু কোন রকম উঠে আরেকটা ঠোকর মারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের মধ্যে যারা এরকম করে রুকু থেকে উঠে সোজা পুরোপুরি না হইতে দৌড় দিছে আল্লাহর কসম এরকম নামাজ যদি পড়ে সে নামাজ হবে না হবে না হবে না এ ব্যাপারে সারা পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই যে সোজা হয়ে দাঁড়ায় নাই রুকু থেকে কল্লাটা উঠে না উঠে দৌড় দিছে তার নামাজ কোনোদিনই হবে না তাহলে নামাজের বাহিরটা ঠিক করব রুকু সিজদাগুলা যেন ঠিকঠাক মতো হয় সময় নিয়ে হয় ধীরস্থিরতার সাথে খেয়াল করব আর নামাজের ভেতর মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করব তবে মনে রাখবেন বাহিরটা ঠিক করা আমাদের কাজ ভেতরটা আমরা চাইলেও সবসময় নিয়ন্ত্রণ রাখতে পারবো না কারণ মন তো এটা উড়ে যায় আপনি আপনার নামাজের বাহিরটা যদি ঠিক রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভেতরটা ঠিক রাখার সহজ করে দিবেন আপনার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যেই নামাজ আমাদের দুনিয়া আখিরাতে আমাদের কাজে আসবে নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এখন থেকে সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়ব মনোযোগ ধরে কদ্দূর রাখতে পারলাম না পারলাম নিজের হিসাব নিজে নিব হয় নাই নিজের উপরে জরিমানা করব যে পরের ওয়াক্ত যেন আর ঝামেলা না হয় চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা